ব্যতিক্রম ধর্মী যে কারাগার নামে তো কোনো রেস্টুরেন্ট আমার জানা মতে বাংলাদেশে নাই। গেট আপটা একটু ব্যতিক্রম ধর্মী দেখতেছি। আসলে রেস্টুরেন্ট তো চলবে খাবারের মানে পরে, এখন দেখতে হবে এরপরে খাবার ট্রাই করবো যে খাবারের কি অবস্থা। পরিবেশটা একটু অন্যান্য রেস্টুরেন্টের থেকে আলাদা, রেস্টুরেন্টটাকে একটা আলাদা নতুনত্ব উপভোগ করার মতো বিষয়। ব্যতিক্রম নাম কারাগার, এইটার কারণে আসলাম আসলে ভিতরে দেখি কারাগারের কি অবস্থা। জেল হাজত, কয়েদি নাম্বার, আসামি বসার স্থান ও ফাঁসির মঞ্চ সব কিছুই রয়েছে কারাগার হোটেলে। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এটি একটি মিনি কারাগার। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাশে পার্কের মোড় এলাকায় দেখা মিলবে ব্যতিক্রমী কারাগার নামের হোটেলটির। ব্যতিক্রমী এই হোটেল দেখতে সব বয়সী মানুষজন এখানে আসেন। এটা ব্যতিক্রম ধর্মী যে কারাগার নামে তো কোনো রেস্টুরেন্ট আমার জানা মতে বাংলাদেশে নাই বোধ হয়। আর এটার গেট আপটা একটু ব্যতিক্রম ধর্মী দেখতেছি তো এখন ভালো। আসলে রেস্টুরেন্ট তো চলবে খাবারের মানে পরে, এখন দেখতে হবে এরপরে খাবার ট্রাই করবো যে খাবারের কি অবস্থা। তো আশা করি নতুন শুরু করছে ভালো, অভিজ্ঞতা ভালো, আসলাম ভালোই লাগতেছে। হোটেলে প্রবেশ করলেই দেখা মিলবে দরজার ডান পাশে ফাঁসির মঞ্চ, সেখানে ঝোলানো রয়েছে একটি ফাঁসির দড়ি। ফাঁসির মঞ্চে বড় করে লেখা বিদায় মঞ্চ থেকে বলছি। হোটেলের শেষ মাথায় রয়েছে মিনি কারাগার। কারাগারের দরজার উপরে লেখা রয়েছে জেল থেকে বলছি। এই ব্যতিক্রমী উদ্যোগ দেখে আনন্দ উল্লাসে রেস্তোরাঁয় আসেন ক্রেতারাও। রেস্টুরেন্টের পরিবেশটা একটু অন্যান্য রেস্টুরেন্টের থেকে আলাদা, সেই জায়গা থেকে রেস্টুরেন্টটাকে একটা আলাদা নতুনত্ব দেয়, সেটা একটা উপভোগ করার মতো বিষয়। আর খাবারের মান ভালো, খারাপ না। রংপুরে আসি এবং এটা ব্যতিক্রম নাম কারাগার, এইটার কারণে আসলাম আসলে ভিতরে দেখি কারাগারের কি অবস্থা। এখানে সুন্দরভাবে একটা স্পট আছে, জেল থেকে বলছি, বিদায় মঞ্চ থেকে বলছি, পাশাপাশি হচ্ছে এখানে ডেকোরেশনটা অনেক সুন্দর, তারপর হচ্ছে খাবার বেশ ভালো, খুব ভালো লাগছে আসলে এখানে বসে থাকি। কারাগারটির ভেতরে রয়েছে মেঝেতে বসার স্থান, একটি ফ্যান ও বিভিন্ন ধরনের প্লাকার্ড, বাইরেও রয়েছে মনোরম ডেকোরেশন। ভবিষ্যতে এই রেস্তোরাঁয় কারাগারের আদলে আদালত সহ আরও ব্যতিক্রমী জিনিস তৈরির কথা জানালেন হোটেল উদ্যোক্তা। ছোটোবেলা থেকে ইচ্ছা ব্যতিক্রম কোনো কিছু করার এবং দেখার, সেখান থেকেই আসলে আমার আজকের কারাগার রেস্টুরেন্ট। কারাগার রেস্টুরেন্ট দিয়ে মানুষে অনেকেই সাড়া পাচ্ছে, তারা ভিন্ন ধর্মী একটা প্রতিষ্ঠান দেখে তারা আগ্রহী যে না, কনসেপ্টটা তাদেরকে ভালো লেগেছে। এবং তার পাশাপাশি হচ্ছে যে কোনো রেস্টুরেন্টে খাবারের মানের উপরে নির্ভর করে তার রেস্টুরেন্ট বিজনেস। আমি যতটুকু দেখি বা আমি যতটুকু আমাদের খাবারের মান তারা সবাই পছন্দ করে এবং আমি ফিডব্যাকও পাচ্ছি, তারা আসতেছে। ব্যতিক্রমী কারাগারের আদলে করা হোটেলটি ইতিমধ্যেই নজর কেড়েছে আড্ডা প্রিয় রসনা বিলাসীদের। হুমায়ুন কবির মানিক, দৈনিক করতোয়া, রংপুর।